ফ্রি ইন্টারনেটের বিষয়টা আপনাদেরকে বলবো, তার স্পিডটা একটু দেখেন। fast.com-এ কিন্তু আমি স্পিডটা আপনাদেরকে শো করাচ্ছি, দেখেন 28 MBPS কিন্তু স্পিডটা তারা পাচ্ছে। আমি যদি আবার আপনার রিফ্রেশ করে দেখাই, সো বুঝতে পারবেন যে আসলে কী পরিমাণ স্পিড এখানে হচ্ছে। আমি এটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখতে পারবেন এখানে স্পিড আসলে কেমন আসে। স্পিডটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কী পরিমাণ স্পিড, 13 MBPS কিন্তু স্পিড চলে গিয়েছে। সো আমি যে ফ্রি ইন্টারনেটের কনফিগারেশনটা দেবো আপনাদেরকে, অবশ্যই এটার স্পিড থাকবে 16 MBPS পর্যন্ত, 19 MBPS দেখতে পাচ্ছেন, 20, 21 কী পরিমাণ স্পিড দেখতে পাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। যারা ভিডিওটি ইউটিউব থেকে অথবা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং ফেসবুক পেজ এবং ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে বা ফলো করে দিবেন। তো আমি একটা পোলস রেখেছিলাম, জিপিসি মি ফ্রি আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন। তো এই কাজটি করার জন্য আপনি কীভাবে করবেন, আনলিমিটেড আপনি মানে আনলিমিটেড আপনি ইন্টারনেট চালাতে পারবেন, সব কিছু করতে পারবেন। সাধারণত আমরা MB কিনে যেটা করতে পারি সব কিছু আপনি এই ফ্রি ইন্টারনেটে করতে পারবেন। তবে একটি বিষয় আছে, বেশি এ হওয়া যাবে না, মানে বেশি ভাইরাল করা যাবে না, ভাইরাল করলে কিন্তু আপনারই ক্ষতি। অতএব যারা ভিডিওটি দেখে কাজটি করবেন অবশ্যই তারা নিশ্চুপে মূলত কাজটি করবেন। এখন কথা হলো যে অবশ্যই টেলিগ্রামে আমি আপডেট দিয়ে থাকি, টেলিগ্রামে ফলো করবেন, ফেসবুক পেজ সবই, সব সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ফলো করে এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন। সো এখন কথা হলো যে যেহেতু এখানে ভোট পড়েছে বেশি, আমি এই জন্য ভিডিওটা দিচ্ছি। যে কনফিগারেশনটা দিব আমি সেটা মানে আনলিমিটেড আপনি ব্যবহার করতে পারবেন। আর জিপিসিমি তো বোঝেনি ইন্টারনেট ফাস্ট থাকে, আর বিশেষ করে সকালের দিকে বেশি ফাস্ট হয়। তো এটা করার জন্য আপনাকে প্রথমত একটা অ্যাপ্লিকেশন প্রথমে নামাতে হবে, EsoAyKorii প্লাস। এই অ্যাপ্লিকেশনটি আপনাকে প্লে স্টোরে সার্চ দিলেই পেয়ে যাবেন, লোগোটা দেখলে বুঝতে পারবেন। এটা ওপেন করতে হবে। সো ওপেন করার পরে এরকম আসতে পারে। আমি এখানে লেটারে ক্লিক করে দিব, আপনি এখানে অবশ্যই লেটারে ক্লিক করে দিবেন, আবার লেটারে ক্লিক করে দিবেন, ওকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনাকে প্রথমত যেটা করতে হবে, এখানে দেখেন এই যে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট, তার আগে একটি লিঙ্ক আপনাকে ডাউনলোড করতে হবে। আমি এখানে ওই লিঙ্কটার লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে পোস্টটি নিয়ে যাবো, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ওইটার পর ক্লিক করলে দেখবেন ডাউনলোড হতে থাকবে। তবে দেখতে পাচ্ছেন এইটা থাকবে, এরকম লিঙ্ক থাকবে, আপনি নিচে এটার পর ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এটার পর আবার একটা ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাওয়ার পর এটার পর ক্লিক করে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট কনফিগারেশন, যে ইম্পোর্ট কনফিগারেশন এটার পর ক্লিক করবেন। ইম্পোর্ট কনফিগারেশনের পর ক্লিক করলে আপনার দেখবেন যে ইম্পোর্ট নিয়ে নেবে, এখানে অটোমেটিক ইম্পোর্ট নিয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, ওয়েট করার পরে এখানে আমি এটা লেটার দিলাম, আবারও এটা লেটার দেবেন, অত পাশে ক্লিক করলে এখানে লেটার দেওয়ার পরে ওকে আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু ইম্পোর্ট নিয়ে নিছে। সো ইম্পোর্ট নেওয়ার পরে এখানে আপনি র্যান্ডম সার্ভার যেখানে, এখানে ক্লিক করে আপনাকে কানাডা অথবা ইউনাইটেড স্টেট এই দুইটাতে একটা ব্যবহার করবেন। আমি কানাডাটাই সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখানে স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করলে কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে, দেখেন এটা ভিপিএনটা কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয়ে যাওয়ার পরে দেখেন এখানে একটু ওয়েট করতে হবে, এখানে দেখেন 2 মিনিট ব্যবহার করতে পারবো, মানে 3 মিনিট ব্যবহার করতে পারবো। তো দেখেন ভিউয়ার্স 3 মিনিট ব্যবহার করতে পারবো। এখন আপনাকে এখানে 4 ঘন্টা নেওয়ার জন্য, টাইম 4 ঘন্টা নেওয়ার জন্য আপনাকে এই যে পাশে অ্যাড আছে, এই অ্যাডের পর একটা ক্লিক করতে হবে। দেখেন এই অ্যাডটি দেখলে, একটা প্রতি অ্যাড শর্ট অ্যাড দেখলে আপনি 4 ঘন্টা করে করে টাইম বাড়াতে পারবেন, এখানে চিন্তা করতে পারছেন। সো আমি অ্যাডে ক্লিক করলাম, অ্যাড আসবে দেখতে পারবেন, এটা লোডিং হবে। আমার কিন্তু অ্যাডটা দেখা শেষ, এবং এখানে আবারও যদি আমি অ্যাডে ক্লিক করি আবারও 4 ঘন্টা বাড়াতে পারবো। এখানে নিচে দেখেন, খেয়াল করেন নিচে কিন্তু আমি অলরেডি 4 ঘন্টা বাড়িয়ে নিয়েছি। এভাবে আপনি অ্যাড দেখে দেখে আপনি যত বেশি টাইম বাড়াতে পারেন তত কিন্তু আপনার এ হবে। তো আমি পাশে ক্লিক করলে এটা চলে যাবে। সো এটা হলো বিষয়, এখানে অ্যাড দেখে দেখে আপনাকে টাইম বাড়াতে হবে, যদি টাইম না বাড়ান কিন্তু 3 মিনিট পরপর কিন্তু এ হয়ে যাবে। আবার এই 4 ঘন্টা যদি আপনি এখানে যদি 4 ঘন্টা রেখে দেন, এই 4 ঘন্টা পরে আবার কিন্তু স্টপ হয়ে যাবে, এখানে স্টপ হয়ে যাবে, এখানে স্টার্টে ক্লিক করে আপনাকে স্টার্ট করে নিতে হবে। এবং আবারও অ্যাড দেখলে আমি আরও 4 ঘন্টা কিন্তু এখানে আমার এই টাইমের সাথে অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন। অ্যাড দেখে দেখে আপনাকে টাইমটা বাড়িয়ে নিতে হবে। এখানে আমি অলরেডি কিন্তু 21 ঘন্টা করে নিয়েছি,
বা 22 ঘন্টা এরকম করে নিয়েছে সো 22 ঘন্টা পর্যন্ত আমার কিন্তু কোন দেখেন এখানে কিন্তু স্পিডও ভালো পাওয়া যায় আপনি স্পিড ভালো পাবেন যেহেতু জিপিসি মিলে সো এটা হলো বিষয় অবস্থায় নেট না চলে আপনি কি করবেন আপনার ফোনে যে এয়ারপ্লেন মোড আছে দেখতে পাচ্ছেন এটা অন অফ করবেন এই যে এয়ারপ্লেন মোড দেখতে পাচ্ছেন এয়ারপ্লেন মোডটা অন অফ করলে দেখবেন এটা ঠিক হয়ে যাবে